কাকে চান নিজের বিপরীতে? শাকিব খান। এক্সপ্রেশনটা দেখো স্বাগত। হ্যাঁ তো সাধারণই না, আমি অসাধারণ। প্রথম প্রেম কত বছর বয়সে? জন্মের পরে। হ্যাঁ আমার ফার্স্ট প্রেম আমার বাবা। ট্রু। ওকে, প্রেমের প্রস্তাব মাসে সপ্তাহে না প্রতিদিনই আসে আপনার কাছে? ডিপেন্ড করে টাইমের উপরে, বিকজ যখন যেরকম সময় থাকে। আমি সিঙ্গেল থাকলে একরকম, আমি ডাবল থাকলে একরকম। না ডাবল থাকলেও তো মানুষ করে আসলে। করে মানে অ্যাপ্রোচ ডিফারেন্ট হয়। আচ্ছা, ক্যামেরার সামনে প্রথম ডায়লগ কি ছিল? হ্যাঁ মনে হয় মনে আছে, আমার মা বলতো, এই জন্য মনে আছে। আচ্ছা, পানি 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 আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। ওকে, সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে যখন নিজেকে দেখেন তখন কি বলেন? ওয়াও আমি কি সুন্দর, মাশাআল্লাহ। রাতে ঘুমোতে যাওয়ার আগে কি করেন স্বাগত? আয়নায় নিজেকে দেখি, বিকজ আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে মিরর। ওকে, পর্দায় কোন নায়িকাকে দেখে তার মতো হয়েছিলেন বা কারোর সাথে কি মিল খুঁজে পান? কেউ বলে যে স্বাগত তুমি তো দেখতে ওই নায়িকার মতো। অনেকে অনেক কিছু বলেছে এই জীবনে, এখন আর বলে না, বিকজ এখন তো আমি আমি। প্রথমে বলতো অনেকে, বাট যারা একটু বড় তারা বলতো আমি সায়রা বানুর মতো দেখতে। আবার অনেকে বলতো আমি রেখার মতো দেখতে, বড়রা। তারপর আমি যখন কলেজে পড়তাম তখন হচ্ছে কাভি খুশি কাভি গাম এটা রিলিজ পেয়েছিল। আমি অনেক এক্সপ্রেসিভ, সো আমার ক্লাসমেটরা বলতো, আমি অনেকগুলো ছেলের সাথে পড়তাম আর আমি মাত্র, আমরা চারজন মেয়ে ছিলাম, তো ওরা আমাকে বলতো পুহ, মানে কারিনা কাপুর। এছাড়া অনেকেই বলেছে আমার কারিনা কাপুরের সাথে মিল আছে, আবার অনেকে বলেছে আমার বন্যাপুর সাথে মিল আছে। বাট বন্যাপুর সাথে আসলে মিল আছে, এটা ট্রু, এই অবজারভেশনটা ট্রু। আচ্ছা, গান আপনি ভালো গান, গানে গানে কাউকে কিভাবে প্রপোজ করবেন, করে দেখাতে পারবেন একটু কিভাবে করা যায় গানে গানে? আচ্ছা, গান গাইলে তোমার প্রপোজ করার তো কিছু নাই, গান গাওয়ার পর তো অটোই পটে যাবে ছেলে। তাই একটু শুনি কোন গানটা গাইলে পটে যাবে? যে কোনো গান গাইলে, একটা গিটার নিয়ে যখন গান গাবো তখন তো একটা ছেলে এমনি পটে যাবে। আচ্ছা, মানে পলিটিক্যালি টেকনিক্যালি স্কিপ করলো গান গাওয়ার পার্টটা, ঠিক আছে না, গাইতে পারে। আমি এবার ভ্যালেন্টাইনে তো একটা গান রিলিজ দিয়েছি, আমার লেখা শুনি, ওইটা শুনি। স্মৃতি রানি ছেসে থায় ভালোবাসার গল্প যে থায়, তুমি আর আমি বদলে যাই সময়ের চাপে, তাই হচ্ছি ছাই নতুন করে গল্প সাজাই, নিজেকে নিজে বোঝাই সুখের গল্পে আছি এখন, ভুলে গেছি সেই বাঁধন, সুখের স্মৃতির কাছে পড়ি নিজে গৌরি ভুল করি ঘিরে এই জনম। এই গানটা আবার ছোট করে গাওয়া যায় না, এই পর্যন্ত অ্যাট লিস্ট গাইতে হয়। থ্যাংক ইউ সো মাচ। প্রথম চলচ্চিত্রে আপনার বিপরীতে যে ছিল তাকে প্রথম দেখায় কোন চোখে দেখেছিলেন? সিনিয়র জুনিয়র প্রেম করা যায় নাকি বন্ধু হতে পারে? আমি তো চুপি ছিলাম, আমি আর কি বলবো। না প্রথম সিনেমায় মানে যাকে নায়ক হিসেবে পেয়েছিলাম তাকে আমি বন্ধু হিসেবে ভাবতেই পারিনি, কারণ সে আমার থেকে অনেক সিনিয়র। ওকে, আচ্ছা, সিনিয়র সিনিয়র ভেবেছিলেন? ফার্স্টে সিনিয়র ভেবেছিলাম, তারপরে তাকে ভাবলাম যে যন্ত্রণা, কারণ আমাকে সে সিনেমা করতে বলছে। তারপর তাকে মানে শেষ পর্যন্ত মনে হচ্ছে ও শিট, আমি এরকম একটা মানুষের সাথে অভিনয় করতে পেরেছি, বিকজ হি ওয়াজ মান্না ভাই। আমি প্রথমে আসলে সিনেমাটা করতেই ভয় পাচ্ছিলাম। ওকে, তারপর আফটার দ্যাট? আফটার দ্যাট উনি তো খুবই বড় হিরো, সেটা যখন আমি সিনেমাটা করতে হ্যাঁ বলেছি তখনই টের পাচ্ছিলাম, কারণ উনি আমাকে পটানোর জন্য বারবার বাসায় আসতো। আর আমার এলাকায় মানে আই ইউজ টু লিভ ইন সিদ্ধেশ্বরী, তো এলাকায় সিদ্ধেশ্বরীতে তখন এত অ্যাপার্টমেন্ট না, তো সব বাসার দারোয়ান আমাকে বেশি পাত্তা দেয়, আপা ভালো আছেন, আপা কিছু লাগবে, তাহলে ও মাই গড, এই লোক আসার পর এত পাত্তা বেড়ে গেল। তো তারপরে কাজ করলাম, পরে যখন উনি মারা গেল আমি তো কাজ করার সময় বুঝতে পারলাম যে উনি কত বড় সেলিব্রিটি, সবচেয়ে বেশি বুঝতে পারলাম উনি যেদিন মারা গেলেন,
যখন তার ফ্যানরা রাস্তা আটকে ফেললো, তখন আমার মনে হলো যদি জীবনে অভিনেতা হতেই হয় বা পপুলার হতেই হয়, আসলে ওনার মতো হওয়া উচিত। একদম, একটি সিনেমায় নায়িকা হিসেবে আপনাকে সুযোগ দেওয়া হলো এবং সুযোগের পাশাপাশি একটা বর দেওয়া হলো যে নায়ক আপনি নিজের মতো সিলেক্ট করে নিতে পারবেন। এখন বর্তমানে যারা কাজ করছে, কাকে চান নিজের বিপরীতে? শাকিব খান। এক্সপ্রেশনটা দেখো স্বাগতা, রিটেক রিটেক আরেকবার আরেকবার, এটা হবে না, এটা কি ছিল? শাকিব খান। ওকে, বাস্তব জীবনে শেষবার কখন কেঁদেছেন? মাঝে মাঝে কাঁদি, আমার নাম হচ্ছে আম্বির মামা। হ্যাঁ, আমি জন্যই কোয়েশ্চেনটা করেছি, ভেরি ইমোশনাল, কথায় কথায় কান্না করে দেওয়া একটা মানুষ। ওকে, একজন নায়িকা হওয়ার জন্য বা অভিনেত্রী হওয়ার জন্য একজন নারীর কোন গুণটা না থাকলেই নয়? অ্যাডপ্ট করার ক্ষমতা। যে কোনো মানুষের অভিনেত্রী অভিনেতা হতে হলে অ্যাডপ্ট করতে হবে, যে যত ভালো অ্যাডাপ্টিং পাওয়ার সে আসলে তত বড় সাকসেসফুল হবে। আচ্ছা, ধরেন যে রাত তিনটায় ঘরের বাইরে কিংবা ঘরে অনেক বড় একটা বিপদে পড়েছেন, আপনার সাথে কেউ নেই, কাকে প্রথমে ফোন দিবেন? সভ্যতা। আচ্ছা, ইন্ডাস্ট্রি কোন দিকটা আপনাকে কষ্ট দেয় এবং কোন দিকটা পরিবর্তন করতে চান? টাকা পয়সার বিষয়টা, প্রফেশনালিজম আসলে এটা ফিক্স করতে চাই। একটা এজেন্সি থাকা উচিত সব কিছুর, মানে ফেয়ার এজেন্সি আর কি, এমন এজেন্সি না যে খালি টাকা খাবে আর আর্টিস্টদের কিছু দিবে না। আর্টিস্ট ম্যানেজমেন্টের ফেয়ার এজেন্সি থাকা উচিত, শুধু আর্টিস্ট না, আপনার আপনি আর্টিস্ট, আপনাকে কোন ক্যারেক্টারে কাস্ট করা হবে সেই কাস্টিং এজেন্সি, মানে সব, মানে সব কিছু যখন প্রফেশনালি হবে তখন খুব ভালো লাগবে। ইউ নেভার নো স্বাগতা, এই ফেয়ার এজেন্সি নামটা দিয়ে কখন এজেন্সি হয়ে যায়, কাজে না হলে কি হবে। ওকে, আপনি কেমন, ভাবওয়ালা, রিজার্ভ, রাগী না বন্ধুসুলভ? বেশি বন্ধুসুলভ, সবার সাথে মিশে যায়। আচ্ছা, একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে কত দিবেন দশে? সাধারণ মানুষ হিসেবে শূন্য। কেন? আমি তো সাধারণই না, আমি তো অসাধারণ। বাহ বাহ, এটা এটা বলে একটা ফ্লিক হবে প্লিজ। ওকে, আরেকবার, আমি তো সাধারণই না, আমি অসাধারণ। ইউ ডান ফ্যান্টাস্টিক, বাট সরি আমি কোনো হ্যাম্পার দিতে পারছি না, বাট অনেকগুলো ভালোবাসা, টাকা পয়সা যাতে বেড়ে যায় এই জন্যই বলেছি। ওকে।